তো ফ্রি ক্যাশে বর্তমানে খুবই ব্যান করতেছে, অনেক ব্যান করতেছে, আর অনেক সাইট আছে জিপিডি সাইট যেগুলো অনেক ব্যান করতেছে। বর্তমানে হচ্ছে ফ্রি ক্যাশে আপনারা সাইন আপ করার সময় একটা ভুল করেন, সেটা হচ্ছে যে গুগল দিয়ে সাইন আপ করেন। গুগল দিয়ে সাইন আপ করলে আসলে তাদের কাছে ইনফরমেশন চলে যায় যে আপনি বাংলাদেশ থেকে স্কিপ করা জিমেল দিয়ে আসলে জিমেলটা খুলেছেন, এটা কিন্তু আসলে ধরা পড়েই যায়। তো আপনারা ওইভাবে অ্যাকাউন্ট না করে আসলে আপনারা ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্টটা করবেন, তাহলে ভালো হবে। বর্তমানে হ্যাক করে আসলে অফারগুলো করা হইতেছে, এই জন্য আসলে বর্তমানে ব্যান বেশি হইতেছে। এবং আপনার অন্য অন্য সাইটগুলো তো ট্রাই করবেন কাজ করার জন্য। আমি আরও নতুন নতুন সাইট নিয়ে আসবো, কোনগুলোতে কাজ হইতেছে কোনগুলোতে কাজ হইতেছে না। তো আমি এখানে সাইন আপে ক্লিক করে দিলাম। আমার আইপিটা কিন্তু এই ব্রাউজারেই কানেক্ট করা, আমি কিন্তু বাইরে কোনো আইপি কানেক্ট করি নাই। তো আমার অ্যাকাউন্টটা হয়ে গেল। আর আপনার সিপিএক্সের যে প্রোফাইলটা ওটা করে রাখবেন, সিপিএক্স সার্ভিসের প্রোফাইলটা ওটা করে রাখবেন। আমি এখন কিছু অফার দেখে দেবো, দেখতে পাচ্ছেন আরব রিওয়ার্ডস, এই আরব রিওয়ার্ডস কিন্তু খুব সহজে করতে পারবেন। এটা নাম্বার ভেরিফাই করলে কিন্তু এটার পয়েন্ট দিয়ে দেয়, তারপরে এই অ্যাপসটা আপনারা জাস্ট ইনস্টল করে ওপেন করলে পয়েন্ট দিয়ে দেয়। তাদের টিকটক, টিকটকটা বর্তমানে আপনারা লুটাবলি থেকে করবেন, এই যে এখান থেকে করবেন লুটাবলি, লুটাবলি মজিলা, লুটাবলি কিন্তু আপনারা ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন করতে পারবেন না। আর একটা ইনফরমেশন আপনার দিয়ে দিলাম যে লুটাবলি কিন্তু ক্রোম ব্রাউজার এখন ওপেন হয় না, আপনারা মজিলাতে এটা ওপেন করতে পারবেন। এবং টিকটকের যে 900 কয়েনের যে অফারটা ওটা কিন্তু করতে পারবেন, তাহলে আর জিমে কিছু অফার আছে ওগুলো করতে পারবেন। সো আপনাদের আসলে আমি অ্যাকাউন্ট করার এই আপডেটটা দিয়ে দিলাম যে আপনারা গুগল থেকে অ্যাকাউন্ট করেন না, এখন বর্তমানে হচ্ছে যে আপনারা ফর্ম ফিল আপ করে অ্যাকাউন্ট করেন। এবং কোনো জায়গায় কপি পেস্ট করবেন না, যা যা করবেন সব হাতে লিখেই করবেন, তাহলে কিন্তু 100% পয়েন্ট দিবে। যে পিঞ্চ মি যে অফারটা এটা কিন্তু আপনারা যদি কপি পেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের এটা পয়েন্ট দিবে না, অবশ্যই আপনাদের এটা কিন্তু পয়েন্ট দিবে না, এটা অবশ্যই আপনারা হাতে লিখে লিখে এটা করবেন। আচ্ছা, আমার মেইলটা আমি এখন ভেরিফাই করে দেবো। মেইলটা ভেরিফাই করে দেবো এখান থেকে। সো আমার অ্যাকাউন্টটা খুব সহজে হয়ে যাবে। এইভাবে মূলত আপনারা এখন অ্যাকাউন্ট করবেন এবং কাজ করবেন। আর যদি ফ্রিক্যাশ অ্যাকাউন্ট যদি ব্যান হয়ে যায়, তাহলে আপনারা অন্য সাইটগুলো যেমন কয়েন পাই, কয়েনস বারন, কয়েন টিপ্লাই, এইসব সাইটে আসলে ট্রাই মারবেন। প্রচুর পরিমাণের অফার নিয়ে ঘাটাঘাটি করবেন, আসলে অফার নিয়ে ঘাটাঘাটি না করলে আপনারা আসলে কিছুই বুঝবেন না। সার্ভে নিয়ে ঘাটাঘাটি করবেন, সার্ভের ভিডিও দেখবেন, কীভাবে প্রোফাইল সাজাতে হয় ওগুলো ভিডিও দেখবেন, দেখে আপনারা এ টু জেড কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন। গেম সার্ভে অফার থেকে বিভিন্ন মেথডে আর্নিং করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।